ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার। ইউক্রেনের অস্ত্র ভান্ডার উড়িয়ে দিল রাশিয়া। উত্তর কোরিয়ার কাছে আরও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। ইয়েমেনে যা কিছু ঘটে তার দায় ইরানের উপর চাপিয়ে দেওয়া অন্যায়। সবশেষে জানবেন এবার পুতিনকে কষাই বললেন বাইডেন। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার। ইউক্রেনের তিন অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শনিবার রুশ সেনাবাহিনী জানায় ইউক্রেনের পশ্চিম, মধ্য এবং দক্ষিণ পূর্ব এলাকায় তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কো বলেন, সাগর থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র জিতোমির অঞ্চলের ভেলেকি করোভিন্টিসি এলাকার অস্ত্রগুদাম ধ্বংস করে। এছাড়া একটি অনিজ্জ ক্রুজ মিসাইল মিকোলেইবে একটি জ্বালানি ঘাঁটি ধ্বংস করে। এবার ইউক্রেনের অস্ত্র ভান্ডার উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি অস্ত্র ভান্ডার উড়িয়ে দিয়েছেন তারা। তাছাড়া নতুন করে আরও একটি জ্বালানি ডিপোতে হামলা করার দাবি করেছে তারা। এ ব্যাপারে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কো বলেন, সমুদ্র থেকে চারটি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে জাইতোমার প্রদেশের ভেলেকি করোভন্সিতে অবস্থিত একটি অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় একটি অস্ত্র এবং গোলাবারুদের ভরপুর গুদাম ধ্বংস হয়ে গেছে। ইগোর কোনাশেঙ্কো আরও বলেন, গত 24 ঘণ্টায় ইউক্রেনের 117টি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে 6টি কমান্ড পোস্ট এবং 3টি বিমান। বিবৃতিতে কোনাশেঙ্কো জানিয়েছেন, মাইকোলাইভের যে জ্বালানি ডিপোটি ধ্বংস করা হয়েছে সেই ডিপো থেকে দক্ষিণ দিকে অবস্থান নেওয়া ইউক্রেনের সেনা সদস্যদের জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এর আগে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কো দাবি করেছিলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে। রাজধানী কিয়েভের কাছে অবস্থিত কাল ইয়ান কোভাতে এই ডিপোটি ছিল। উত্তর কোরিয়ার কাছে আরও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। উত্তর কোরিয়া সফলভাবে বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তারা বলেছেন, পিয়ং ইয়ংয়ের হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আরও রয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে এবং উস্কানি সৃষ্টি করছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আমরা তার একটি অংশ বলে মনে করি। আমরা ধারণা করি তাদের হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আরও রয়েছে। গতকাল এয়ারফোর্স ওয়ানে করে সফর করার সময় সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন। এর একদিন আগে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। গত 4 বছরের মধ্যে এটি ছিল কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা। জ্যাক সুলিভান বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি করেছে আমেরিকা। ইয়েমেনে যা কিছু ঘটে তার দায় ইরানের উপর চাপিয়ে দেওয়া অন্যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশটির সঙ্গে 5ম দফা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের এই প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো নয়, কিন্তু এই পরিস্থিতির জন্য ইরান দায়ী নয়। আবদুল্লাহিয়ান বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে রিয়াদের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, তেহরান রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে কঠিন কিছু চ্যালেঞ্জ থাকলেও তেহরান আলোচনার দরজা সবসময় খোলা রাখতে চায়। ইরানের সঙ্গে সম্পর্ক সৌদি আরবে ছিন্ন করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। তিনি বলেন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ সবগুলো আরব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে, কিন্তু সৌদি আরব প্রথম দেশ যে কিনা ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার পুতিনকে কষাই বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কষাই হিসাবে অভিহিত করেছেন। পোল্যান্ডের ওয়ারসোতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করেন বাইডেন। এরপরে পুতিনকে কষাই নামে ডাকেন তিনি। এর আগে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ অপরাধী বলেছিলেন জো বাইডেন। ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করার পর বাইডেনের সঙ্গে থাকা সাংবাদিকদের জিজ্ঞেস করেন পুতিনকে তার কী মনে হয়। এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিন একজন কসাই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে কখনো এত কড়া ভাষায় পুতিনের সমালোচনা করেননি। তাছাড়া শরণার্থী শিশুদের নিয়ে কথা বলেন বাইডেন, তিনি বলেন এটি অসাধারণ অসাধারণ। দেখুন, এই শিশুদের তারা শুধুমাত্র আপনাকে জড়িয়ে ধরতে চায়, শুধুমাত্র ধন্যবাদ দিতে চায়, আর এটি আপনাকে অত্যন্ত গর্বিত করে। বাইডেন আরও বলেন, এখানে থাকা প্রত্যেকটি শিশুই জানিয়েছে তাদের বাবা দাদা বা ভাইয়ের জন্য প্রার্থনা করতে যারা ইউক্রেন যুদ্ধ করছে। তিনি আরও বলেন, আমি জানি আপনার কোনো আত্মীয় যখন যুদ্ধক্ষেত্রে থাকে বিষয়টি কেমন। প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে ওঠেন আর ভাবেন যেন মৃত্যুর ফোন কল না আসে।